निर्गंज द्विपाक्षिक उच्च विद्यालय पक्ष থেকে ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগ পাঠে। আমি সন্দীপ তালুকদার সহকারী প্রধান শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ে চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন এই চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি। মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার? আমরা মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠন পাঁচ প্রকার আমরা জানি। মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠন পাঁচ প্রকার: এক, মালিকানা ব্যবসায়; দুই, অংশীদারি ব্যবসায়; তিন, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন; চার, সমবায় সমিতি; পাঁচ, রাষ্ট্রীয় ব্যবসায়। সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি? এই যে পাঁচ প্রকারের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় সংগঠন হলো এক মালিকানা ব্যবসা। এখন এক মালিকানা ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ কি কি? যে এত জনপ্রিয়তার কারণ কি? সহজ গঠন, স্বাধীনতা, গোপনীয়তা রক্ষা, প্রশিক্ষণ। তার মানে এটা গঠন করা খুবই সহজ। এক মালিকানা ব্যবসায় স্বাধীনতা আছে, যেহেতু মালিক এখানে যে তাই সে সকল স্বাধীনতা ভোগ করতে পারে। গোপনীয়তা রক্ষা করা যায়, যেহেতু মালিকানা ব্যবসায় এক মালিকানা ব্যবসায় মালিক নিজে ব্যবসা পরিচালনা করতে পারে, আজ এই ব্যবসায় সকল গোপনীয়তা রক্ষা করা সহজ হয়। এক মালিকানা ব্যবসায়ে শুরু করতে তেমন কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য কি? যে হিসাব রাখা হয় তার নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? হিসাব রাখার উদ্দেশ্য হলো ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য হলো ব্যয় নিয়ন্ত্রণ করা। যে ব্যয়টা আছে তা যাতে নিয়ন্ত্রণ করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ না করলে আমরা মুনাফা অর্জন করতে পারব না। সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যবসা সংগঠন কি? কোন ব্যবসা সবচেয়ে ঝুঁকিপূর্ণ? আমরা জানি ঔষধের দোকান এই ব্যবসায় সবচেয়ে ঝুঁকি কম, যা হলো এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র কোনটি? এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র হলো খাবারের ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান, পানির দোকান, সবজির দোকান, চালের দোকান, ঔষধের দোকান, বই খাতার দোকান, কোন শিল্প কারখানার সামনে রেস্টুরেন্ট এর দোকান, পচনশীল পণ্য যেমন ফলমূল, শাক সবজি, মাছ মাংস ইত্যাদির দোকান, সেবাধর্মী ব্যবসায় যেমন লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার, দর্জির দোকান, চিত্রকর্মের দোকান, ছবি তোলার দোকান, স্বর্ণকারের দোকান, ফার্নিচারের দোকান, মিষ্টির দোকান, কৃষিজাত পণ্য যেমন ধান ব্যবসায়, আলু ব্যবসায় ও কাঁচামালের ব্যবসায়, স্থানীয় বা জাতীয় পর্যায়ে বই, খাতা, পত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসায়ের জন্য এক মালিকানা ভিত্তিক ব্যবসায় বেশি উপযুক্ত।
আজকের পাঠ এক মালিকানা ব্যবসায়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যবসায়ের বিভিন্ন প্রকারভেদ বলতে পারবে, এক মালিকানা ব্যবসায় সুবিধা অসুবিধা বলতে পারবে, এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণসমূহ ব্যাখ্যা করতে পারবে। এক মালিকানা ব্যবসায় কি? সাধারণত একজন ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে ব্যবসা বলে। প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যটা হতে হবে মুনাফা অর্জনের জন্য বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য সেবাকর্মের উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে ব্যবসা বলে। আবার অর্থনৈতিক কর্মকাণ্ডটা বৈধ হতে হবে, অবৈধ হলে আবার এটা ব্যবসা পর্যায়ে পড়ে না। এক মালিকানা কারবার। এক মালিকানা কারবার একজন ব্যক্তি মালিকানাধীন তার দ্বারাই পরিচালিত ব্যবসায়ী সংগঠন। এটি একটি সনাতন কারবার ব্যবস্থা। প্রাচীনকালে মিশর, ইতালি এবং গ্রিসে এক মালিকানা কারবারের ব্যাপক প্রচলন ছিল। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে এ ধরনের কারবার সংগঠনের উপস্থিতি ব্যাপক। এক মালিকানা কারবার এর সকল দায় দায়িত্ব ও ঝুঁকি এর মালিক বহন করে। এখন এক মালিকানা ব্যবসায় অসুবিধা কোনটি তোমরা কি বলতে পারবে শিক্ষার্থীবৃন্দ? এবং এক মালিকানা ব্যবসায় গুরুত্ব কী, কী প্রয়োজনীয়তা আছে এক মালিকানা ব্যবসায় আছে? আমরা এতক্ষণ যে আলোচনা করছি অসুবিধা, এক মালিকানা ব্যবসায় অসুবিধা কোনটি? অসুবিধা হলে একজন মালিক যেহেতু মালিক তাই কাজী ব্যবসার পুঁজি যোগান দিতে একজন মালিকের পক্ষে বেশি পুঁজি যোগান দেওয়া সম্ভব হয় না, এটি একটা অসুবিধা। আর প্রয়োজন তো আছে বসি, বা গুরুত্ব কী কী? সহজে গঠন করা যায় এক মালিকানা ব্যবসা, কোনো আইনি ঝামেলা নেই। তারপর আমরা আসি উত্তরটা দেখে নাও, পুঁজি স্বল্পতা। আমি যে আগে আলোচনা করেছিলাম যে অসুবিধা হলো পুঁজি স্বল্পতা, আর গুরুত্ব হলো সহজ কর্মসংস্থান। সহজ কর্মসংস্থানটা সহজে মূলধন গঠন সহজে, যেহেতু একজন মালিকানা মালিক একজন থাকে, ব্যবসায় জনসেবা করা যায়, বেকার সমস্যা হ্রাস করা যায়। যে চাকরি উদ্দেশ্যে সরকারি চাকরি উদ্দেশ্যে না থাকে, আমি যদি এক মালিকানা ব্যবসা শুরু করতে পারি আমার বেকার সমস্যার সমাধান হবে এবং এটা গঠন করাও সহজ। ব্যবসা শ্রেণী বিভাগ। এক মালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসা, কোম্পানি সংগঠন, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা। আমরা প্রথমে বলেছিলাম পাঁচ প্রকার ব্যবসা। এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ কি? বেশ কারণ আছে। একক মালিকানা অংশীদারদের প্রতি বিশ্বাসের অভাব, অংশীদার কারবার হলে বিভিন্ন অংশীদারের পরস্পরের প্রতি বিশ্বাসের অভাব থাকে, যা এক মালিকানা কারবারে নেই। সহজে নিয়ন্ত্রণ করা যায় যাতে মালিক একজন, একক আধিপত্য, সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, একা মুনাফা ভোগ করা যায়, নিজের উদ্ভাবনী শক্তি ব্যবহার করা যায়, অল্প পুঁজি, নিজের নামে ব্যবসা পরিচালনা ইত্যাদি। এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য। একক মালিকানা স্বল্প মূলধন, সীমিত আয়তন, সরকারি বাধা নিষেধ মুক্ত, একক ঝুঁকি, ঝুঁকি দেখাই বহন করতে হয় যেহেতু মালিক একজন, সহজ সংগঠন, অসীম দায়, দায়টা অসীম থাকে যেহেতু মালিক একজন, তার উপরে সব সমস্ত দায় বর্তায়, পৃথক সত্তাহীন, নমনীয়তা, অনিশ্চিত স্থায়িত্ব, স্থায়িত্বটা বা অনিশ্চিত। এক মালিকানা ব্যবসায় যে কোনো মূর্তিটা তারপর বন্ধ হয়ে যেতে পারে, মালিক ইচ্ছা হলে বন্ধ করে দিতে পারে। আয়তকে বাদ দিলে কি পাওয়া যায়? আয়তকে বাদ দিলে আমরা মুনাফা পেয়ে থাকি। মোট আয়তকে যদি ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে মুনাফা পাওয়া যায়। মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়? মোট মুনাফা থেকে
করবার দিলেননি, মুনাফা পাওয়া যায়। এক মালিকানার ব্যবসায় সুবিধার মধ্যে আছে একক মালিকানার একটা সুবিধা, অংশীদারদের প্রতি বিশ্বাসের অভাব এটা একটা অংশীদারের ব্যবসায় অসুবিধা হয়ে যায়, এক মালিকানার ব্যবসায় এটা একটা সুবিধা আছে, অবিশ্বাসের সুযোগ নেই, সহজে নিবন্ধন করা যায়, একক আধিপত্য সিদ্ধান্ত গ্রহণের সুবিধা, একা মুনাফা ভোগ করা যায়, সহজে নিজের উদ্ভাবনী শক্তি ব্যবহার করা যায়, অল্প পুঁজি নিজের নামে ব্যবসা পরিচালনা করা যায়, ব্যবসা এবং ব্যবসার নাম অথবা নিজের নাম যে কোনো নামে ব্যবসায় পরিচালনা করার সুযোগ আছে। মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রসমূহ, ক্ষুদ্রায়তনের সংগঠন, স্বল্প পুঁজির ব্যবসায়, কম ঝুঁকির ব্যবসায়, কৃষি পণ্যের ব্যবসায়, প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়, পচনশীল দ্রব্যের ব্যবসায়, পরিবর্তনশীল চাহিদা পণ্যের ব্যবসায়, এগুলো এইসব ক্ষেত্রে আমরা এক মালিকানা ব্যবসায় শুরু করতে পারি। বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ কি? এই যে এত বড় বড় ব্যবসার পাশাপাশি যে এক মালিকানা ব্যবসা টিকে আছে তার কারণগুলো কি? গঠন করা সহজ, মানে সহজ গঠন, পণ্যের প্রকৃতি, স্বল্প পুঁজি, চাহিদা পরিবর্তনশীলতা, চাহিদার স্থায়ী স্থানীয়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এগুলো টিকে থাকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ হওয়া যায়, স্থানীয় যে চাহিদা আছে সেগুলো মেটানো যায় এখন ফেলানোর ব্যবসায়ের মাধ্যমে, চাহিদার পরিবর্তনশীলতা বুঝে ব্যবসায় পরিবর্তন করা যায়, স্বল্প পুঁজি নিয়ে শুরু করা যায়, আমরা এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রের সম্মুখ কী কী আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, উপযুক্ত ক্ষেত্রের সম্মুখ কী কী, এক মালিকানা ব্যবসায় সুবিধা কী কী তাও আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা এগুলো লিখতে পারবে, তোমরা বাসার খাতায় লিখে নিও। এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র সমূহ, এক মালিকানা ব্যবসায় বা এক মালিকানা ব্যবসায় হলো একজন ব্যক্তির মালিকানাধীন এবং মালিক কর্তৃক পরিচালিত ব্যবসা। এক মালিকানাধীন ব্যবসা এবং মালিক দুটি আলাদা সত্তা নয়, বরং ব্যবসার সকল দায় দেনা এবং সমস্ত সম্পদ সমস্ত মালিকের প্রকার একার। ব্যবসায় সমস্ত লাভ ক্ষতি মালিক একাই ভোগ করেন। এক মালিকানাধীন ব্যবসায় মালিক ইচ্ছা করলে তার নিজের বা ব্যবসায়িক নামে ব্যবসা পরিচালনা করতে পারে, মানে নিজের নামে করা যায় অথবা ব্যবসায়িক নাম দিয়েও ব্যবসা পরিচালনা করা যায়। এক মালিকানার ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রসমূহ, চায়ের দোকান আমরা আলোচনা করছি, শ্রবতের দোকান, মৃৎশিল্পের দোকান, কুটির শিল্পের দোকান, পানের দোকান, সবজির দোকান, চালের দোকান, ঔষধের দোকান, কারখানার সামনে রেস্টুরেন্ট, বই খাতার দোকান, ফলমূলের দোকান, মাছের দোকান, মাংসের দোকান, কাঁচামালের ব্যবসা, পত্রিকার ব্যবসা, বই খাতার ব্যবসা, লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার, দর্জির দোকান, মণিহারি দোকান, ফটোকপির ব্যবসা, ফার্নিচারের দোকান, ছবি তোলা স্টুডিও, এসবগুলি এক মালিকের ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র। তাহলে শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কী? এই উৎপাদন ব্যয়টা নিয়ন্ত্রণ করবো তার নিশ্চয় একটা উদ্দেশ্য আছে, কী আমি বলতে পারবে? উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠানের কী নির্ভর করে? ব্যয় নিয়ন্ত্রণ করা নিশ্চয় আমরা আলোচনা করেছি, ব্যয় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য হলো যে মুনাফা অর্জন করা। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য প্রত্যাশিত মুনাফা করা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠানের অস্তিত্ব সাফল্য নির্ভর করে, প্রতিষ্ঠানটা টিকে থাকা এবং তার সাফল্য নির্ভর করে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের উপর। শিক্ষার্থী ধরো বাড়ির কাজ লিখে নাও, তুমি যদি এক মালিকানা ব্যবসা গড়ে তুলতে চাও তবে তা গঠনের জন্য তুমি কী কী পদক্ষেপ নেবে ব্যাখ্যা করো।
তাহলে শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।